আছো ওয়েলকাম টু মাই চ্যানেল রেগুলার সানশাইন উইথ ক্যাপ্টেন ঝিমলি। সো আজ অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম। সো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি শেয়ার করব। তো আজকে করব জিরা রাইস। তো চলো দেখে নি আজকের রেসিপিটা আমি কেমন করে বানালাম। জিরা রাইস তো নিয়ে নিয়েছি প্রথমে চাল, বাসমতি চাল দেড় কৌটো, দেড় কাপ মতো, 200 গ্রাম হয়েছে আমার। আর এটা ভালো করে চালটাকে ধুয়ে নিতে হবে। তো আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা পুরো ঝরিয়ে রাখব। তো জলটা এবার পুরোটা ঝরিয়ে দেওয়ার জন্য এখানে একটা নেটের বা জালের একটা ঝুড়ি টাইপের নিয়ে নিয়েছি, এর মধ্যে জলটা পুরো ঝরিয়ে নিলাম। এবার এখানে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য, চালটা সিদ্ধ হওয়ার জন্য। তো জলটা একটুখানি মেপে দিয়েছি, আমার যতটা চাল সেই আন্দাজে মেপে দিয়েছি। তো জলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম 1.5 টিস্পুন নুন, আর 2 টেবিল স্পুন দিলাম সাদা তেল, যাতে ভাতটা একটু ঝরঝরা হয় তাই জন্য একটু তেলটা দিলাম। আর 3 থেকে 4 মিনিট পর জলটা পুরো ফুটে উঠেছে। এবার আমি জল ঝরানো চালটা এর মধ্যে দিয়ে দেব, জলে দিয়ে দেব। তো এবার ভাতটা পুরো হতে দেব, সাদা ঝরঝরে ভাতটা হবে, কারণ প্রথমে যেহেতু তেল দিয়েছিলাম। এখানে দেখো চালটা ফুটে উঠেছে, ফুটে গেছে। তো আমরা পুরো ভাত যেমনি করি রেগুলারলি সেমনি পুরো ফোটাবো না, 90% ফোটাবো, 10% ছেড়ে দেবো। একটু শক্ত শক্ত দরকার, তাই একটু শক্ত থাকাকালীন নাবিয়ে নেব। এবার এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নিলাম 2 টেবিল স্পুন চিনি, 1.5 টিস্পুন নুন, আর নিলাম 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর 2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এইগুলোকে এবার ভালো করে মিক্স করে নেব। এটা একটা জিরা রাইসের জন্য একটা মশলা বানিয়ে নিলাম, এটা খুব ভালো হয় মশলাটা। দেখো ভালো করে মিক্স করে নিয়েছি, ঝুড়ো ঝুড়ো হয়েছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইটা গরম হওয়ার পর আমি তেল দেব। এখানে 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল দিলাম, আর 1 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দেব। আর ঘি পারলে যদি কেউ চায় তো পুরোটাই ঘিয়ের ওপরে করতে পারে, কিন্তু আমি তেল আর ঘি একটু মিশিয়ে করলাম। এখানে ফোড়ন দিলাম 1টা তেজপাতা অর্ধেক করে নিয়েছি, 2টো ছোট ছোট দারচিনির টুকরো, 3টে এলাচ ছোট এলাচ, আর 3টে লবঙ্গ। এইগুলোকে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে 1 মিনিটের মতো। এবার 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এইগুলো একটুখানি ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু সুন্দর গন্ধ বেরাবে, বেশি ভাজলে পুড়ে যাবে। সুন্দর যখন গন্ধটা বেরাবে তখনই আমি ভাতগুলো দিয়ে দেব। ভাতগুলো দিয়ে দিলাম, সাদা ভাতগুলো। এবার ভাতগুলো কিছুটা দেওয়ার পর ওপর থেকে যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলা গুঁড়োটা কিছুটা ছড়িয়ে দেব। তার ওপরে আরও যে ভাতগুলো আছে ওই ভাতগুলো ওপরে দিয়ে দেব, আর তারপরে আবার এই মশলা কিছুটা ছড়িয়ে দেব। এবার পুরোটা ভাতটা দিয়ে দেব যতটা বেঁচেছিল। ভাতটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব সব কিছুকে একসাথে। ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে নাড়তে নাড়তে। জিরা রাইস বেশ গন্ধটাও এসেছে। আরও কিছু পেঁয়াজ বা কিছু দেওয়া যেতে পারে, বাট আমি ওইসব দিইনি, এটাই আমার বেশ ভাল লাগে আর এটাই ভালো লাগবে, নিরামিষের জন্য এটাই বেটার। তো যাই হোক, ওপর থেকে এখন 1 টেবিল চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম, যাতে গন্ধটা ভালো হয়, খেতেও একটু টেস্ট লাগবে। আর এখন সার্ভ করে নিয়েছি, এটা আমার পুরো রেডি টু সার্ভ হয়ে গেছে। আর এর ওপরে বেঁচে থাকা যেটা মশলা ছিল পুরোটা ছড়িয়ে দিয়েছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।